রাইট? সুতরাং আল্লাহকে খুশি করতে হলে ভেড়ার রক্ত ভেড়ার মাংস আল্লাহ খুশি হন না, তাহলে ওইটাকেই আপনি উদযাপন করতে হবে, ভেড়ার মাংস জব করা, ভেড়াটাকে জব করা। ওয়াই আপনি প্রতি ঈদে এইভাবে কোরবানি দিয়ে কি প্রমাণ চেষ্টা করছেন? বিষয়টি হচ্ছে যে এই যে আমরা কোরবানি করি ঈদুল আজহার সময়, কাজটি কি কুফরি কিনা, কুফরি কাজ কিনা, শিরকের দিকে নাই গেলাম কিন্তু কুফরি কাজ কিনা, আমি ব্যাপারটি মূলত কোরআনের আলোকেই আপনাদের সামনে আলোচনা করব। 2 নম্বর সূরার 170 নম্বর আয়াতে আল্লাহ সাবধান করে দিয়েছেন যে আমরা যেন বাপ দাদারা যা করে এসছে সেটা অন্ধভাবে অনুসরণ না করি। আপনি আপনার সিদ্ধান্তের জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন। আপনি কি ঈদুল আজহায় কোরবানি করতে হবে, যে ফরজ বলেন আপনি, অনেক সবাই বলেন এটা ফরজ করতে হবে, আপনি আমাকে প্রমাণ দেন যে কোরবানিতে কোরবানির ঈদে বা ঈদুল আজহায় আপনাকে পশু কোরবানি দিতে হবে, এটা আপনি আমাকে প্রমাণ দেন। ঘোরাবেন না, পেঁচাবেন না, এদিক ওদিক যাবেন না। বহু বছর, বহু শত বছর যদি মিথ্যা রটনা করে যান এবং মিথ্যাচার করে যান, সেটা মিথ্যাচার হলেই সেটা বহু বছর, হাজার কোটি বছর যদি আপনি পালন করেন তাও মিথ্যা মিথ্যাই। পৃথিবীর সকল মানুষ মিথ্যার ভিতরে থাকবে এবং ভুল পথে আছে। 2 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা জানতে পাচ্ছি যে ফেরেশতারা বলছেন যে আমরা, তারা তো রক্তপাত করবে। এখন পৃথিবীতে, পৃথিবীতে প্রতি ঈদুল আজহাতে আমরা যে রক্তপাত করি, সারা মুসলিম বিশ্ব রক্তে রঞ্জিত করি রাস্তায়, আমরা যে রক্তের খেলায় মাতি, সেটা কি ফেরেশতারা কি সেই বিষয়েই সাবধান হননি? তারা কি সেটা নিয়ে শঙ্কিত হননি? তারা সেটা নিয়ে কি তারা ভয় পাননি? 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে এত বড় রক্তের হোলি খেলা 180 কোটি মানুষ যা করছে, তা কি পৃথিবীতে আর কোন সম্প্রদায় করছে? তাহলে কি সূরা 2 নম্বর সূরার বাকারা 30 নম্বর আয়াতে ফেরেশতারা যা ভয় পেয়েছেন তাই কি আমরা বাস্তবে পরিণত করছি না? নির্দিষ্ট একটা অনুষ্ঠানকে টার্গেট করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য রক্তে রঞ্জিত করা এবং সেটাকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করা, সেটা কি ইসলামিক হতে পারে? এটা যদি না বুঝেন তাহলে আপনি বেকুফ। রক্ত মাংস পৌঁছায়নি, ওই ভেড়ার রক্ত দেখে, দুম্বার রক্ত দেখে আল্লাহ খুশি হননি, রাইট? সুতরাং আল্লাহকে খুশি করতে হলে ভেড়ার রক্ত ভেড়ার মাংস আল্লাহ খুশি হন না, তাহলে ওইটাকেই আপনি উদযাপন করতে হবে, ভেড়ার মাংস জব করা, ভেড়াটাকে জব করা। ওয়াই আপনি প্রতি ঈদে এইভাবে কোরবানি দিয়ে কি প্রমাণ চেষ্টা করছেন? এখন আমরা কি করছি? কোরবানি করে যাচ্ছি, মনে করছি দায়িত্ব। এটা তো বর্বরতা ভাই, এটা বর্বরতা। যখন আপনি মনে করেন যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আল্লাহ খুশি করার জন্য কোরবানি করলো, জানতো গেল প্রাণীটার, আপনার তো যায় নাই।